একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময়ে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন এবং এর এমন পুরস্কারগুলো আল্লাহ তাআলা দিবেন যার প্রত্যেকটি পুরস্কার পাওয়ার জন্য স্বতন্ত্র বিশাল বড় বড় ইবাদতের প্রয়োজন কিন্তু এই একটি দোয়া আপনি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই পাঁচটি পুরস্কার দান করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ দিনে 100 বার পাঠ করে 100 বার তো তার পাঁচটি পুরস্কারের প্রথম হলো 10 জন গোলাম আজাদ করার বা 10 জন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার অথবা 10 জন বন্দী মানুষকে মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন দুই আল্লাহ তাআলা তাকে 100 নেকি দান করবেন তিন 100টি গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ঘোষণা দিবেন তার গুনাহ maaf করে দিবেন 100টি চার ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 100 বার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নেয়ার কেউ হাজির হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সওয়াব উপার্জন করুক না কেন ওই দিনে সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চাইতে বেশি সংখ্যক বার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে একই দোয়া সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় 10 বার 10 বার করে পাঠ করার কথা আছে এবং তার ফজিলত অনেক রয়েছে আসুন এই দোয়াটিকে আমাদের জীবনের অংশ করে নিই নিয়মিত করি একটি সংশয় আমাদের অনেকের ভেতরে কাজ করে আর সেটি হলো আমরা অনেক সময় অনেকেই বলি এত সওয়াব কি হবে লক্ষ লক্ষ হাজার হাজার যে সওয়াবের বিশাল পুরস্কারের কথা কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে আদৌ কি এত সওয়াবের প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দুনিয়ার জীবন আখেরাতের জীবনের চাইতে কতটা কম কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ সেটিকে কোন কোন বর্ণায় বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানিকে তুলনা করার মাধ্যমে এক ফোঁটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত দুনিয়ার জীবনের সাথে আখেরাতের জীবনের ব্যবধান তত আখেরাতের জীবনের শুরু আছে কোনো শেষ নাই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে 60 65 65 বা 70 বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোক পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের জন্য কত বেশি সওয়াবের প্রয়োজন কত বেশি বিনিময় এবং সওয়াব সংগ্রহ করার প্রয়োজন দ্বিতীয় কথা হলো আখেরাতের সওয়াব যেগুলো আমরা সংগ্রহ করছি আক্ষেপের বিষয় যে অনেক বদআমলের কারণে অনেক গুনাহের কারণে অনেক ভুল ত্রুটির কারণে সেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ারও জায়গা আছে অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সওয়াব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই আসুন বেশি থেকে বেশি এই সমস্ত দোয়াগুলোকে আমরা পাঠ করি এবং বেশি থেকে বেশি সওয়াব সংগ্রহ করার চেষ্টা করি 100 বার দৈনিক এই দোয়াটি পাঠ করি পাঁচটি পুরস্কার লাভ করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলকে ধন্যবাদ তৌফিক দান করেন